Thank you.
ভিডিও এমন কষ্টমে ছিল মায়ের কাছে দেখি আমার অনেক ভালো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা চরম মিরাকেল পেয়েছে, তিন দিনের মধ্যে আমি বিশাল উপকার পেয়েছি। হলো সে মুখে বলে আমি বুঝাতে পারবো না, বাড়ি বিষ গলায় দড়ি তিনজনের খাতি এরম অবস্থা। আমি তিন দিনের মধ্যে মার জব করে, আমি মোবাইলে দেখে মার জব করে আমি তিন দিন উপকার পেয়েছি। তারপরে আমি বলছি, মা আমি বিরাট সমস্যায়, তুমি বলছো তুই চলে আয়, আমি তোর সমস্যা মিটিয়ে দিচ্ছি। আমি বনগা গাড়াপুতা, ভোর পাঁচটায় এসেছি, আমি তিনটায় পৌঁছাইছি এখানে মা। ভোর পাঁচটায় দুপুর তিনটায় পৌঁছেছি, কি কষ্ট করছি যে আমি আজকে এসেছি। আমি বলছি আমি আজকে যাবোই মার কাছে,
যাবই, মা আছে, আছে মা, চলুন তো। হ্যাঁ আইবো, সবাই বলো রাজু জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় প্রত্যেকটা ভক্তকে বলছি যে এই মাত্র আমি অনেক ভক্ত দেখলাম, এতটা এরকম হয়নি। কিন্তু তোমরা তাড়াহুড়ো কেন করো? তোমরা অনেক ভক্তরা কিন্তু বোঝে যে সেও একটা মানুষ, সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি 5,000, 6,000, 8,000, 10,000, 15,000 পর্যন্ত ভক্ত দেখি। শনিবার তো পা ফেলার জায়গা থাকে না, ওই গেট থেকে এটা পুরো ভর্তি। কেন এরকম নিরবতা পালন করো না তোমরা মন্দিরে এসে? আমি প্রচুর ভক্ত দেখি, এরকম কোনো সময় হয় না। এই ভক্ত অনেক উপকার পেয়েছে, মায়ের মুখে শুনে যায়। মা শোচ, চুপ করো সবাই, নিরবতা পালন মন্দিরে চুপ বলো মা। চুপ করো, আমি একটা ভক্তকে দেখছি তো, চুপ করো। তাহলে 10 দিনও লাইন দিতে হবে, একদিন এমন দিন আসবে না সঙ্গে সঙ্গে পাবে না, 10 দিন অপেক্ষা করতে হবে, 10 মাস অপেক্ষা করতে পারে। কারণ যে আরে ভক্ত পাচ্ছে দেখবো, তুমি আজকে একদিন এসে তোমার পাচ্ছ তো তাই এরকম করছো, বুঝতে পারছো না মর্মটা। মনটা সঙ্গে সঙ্গে এসে এই মা চরম মিরাকেল পেয়েছে। এই মায়ের স্বামী, এ চুপ কর, তুই চুপ কর, তুই চুপ কর, তুই চুপ কর, তুই চুপ কর, চুপ কর। এই মায়ের বাবা স্বামীর ক্যান্সার হয়েছিল, কবে এসেছিলে মা? 1 তারিখে এসেছিলে, এই মাসে 1 তারিখে এসেছিলে। অনেক ভালো আছে মা? একটু ভালো আছে, সুস্থ আছে, অনেক একটা ভালো আছে। স্বামীর ক্যান্সারে পেশেন্ট, তাই মায়ের কাছে থাকো। 1 মাস এসে বুঝতে পেরেছে স্বামী, শুধু স্বামীকে ঝেড়ে দেওয়া হয়েছিল, আর মায়ের বুকে শাঁখা দিয়েছে, শাড়ি মানসিক করেছে মায়ের জন্য, যেন শাঁখা সিঁদুরটা মা ফিরিয়ে দেন। মায়ের করুক, মায়ের জন্য শাঁখা নিয়ে এসছে, মায়ের শাঁখা যেন অক্ষয় রাখে, হালকা সিঁদুর মিষ্টিটা তুমি নিই না মা। আর একটা কোন ভক্ত বলো, চরম মিরাক্কেল পেয়েছে 1 মাস আগে মা মনে কিছু কই? কোন ভক্ত? কই ভক্ত মা, কই? শর্মা প্রণাম করবে না? কই ভক্ত? যে ভক্ত বলে 1 মাস বাবা মারা গেছে, বলো মা কি উপরে হয়েছে বলে আমার সরো চলো মা সরো। আমার বর মা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং আমি মানে খুব ভেবে পড়েছিলাম, যেতে সামলাতে পারছিলাম না। দিয়ে মা আমি মানে লোকে তো ঘুমিয়ে চোখে স্বপ্ন দেখে, আমি তোমার নাম জপ করছিলাম। আর নাম নাম আমি এমনি কালী মন্ত্রে দিচ্ছি তোমার, হ্যাঁ আমি গুরুদেবের মন্ত্র জপ করছিলাম, গুরু নাম তোমার নামও জপ করছিলাম। আমার মা প্রথমে তোমার ভিডিও পায়, দিয়ে আমার মা কিন্তু বলেছিল যে ও মানে মায়ের নাম জপ করবি, কোনো কষ্ট হবে না, কোনো বিপদ হবে না। দিয়ে মা আমার ইচ্ছেও ছিল আমার স্বামীকে নিয়ে তোমার কাছে আসবো, কিন্তু মা জানি না কেন আসতে পারলাম না, ও চলে গেল মা। দিয়ে আমার খুব কষ্ট হচ্ছিল, দিয়ে আমি গুরু মন্ত্র জপ করছিলাম, তোমার নামও জপ করছিলাম। দিয়ে আমি ছোট থেকে যেই মন্দিরে পুজো দিয়েছি মা, আমি খোলা চোখে প্রথমে দেখছি ওই থানে ওই মা বসে আছে, আমাকে বলছে তুই গুরুদেবকে ডাক, তোর কোনো কষ্ট হবে না, আমি তোর সাথে আছি। আর খোলা চোখে দেখেছি মা তুমি একটা লাল সাদায় ছাপার কাপড় পরো, গায়ে আমার কাটা দিচ্ছে মা, তুমি ওই কাপড়টা পরে আছো, এরকম করে আসন কেটে বসে আছো, পাশে ত্রিশূলটা রাখা। আর আমি খোলা চোখে দেখছি মা, আমি তোমার চরণে যেরকম মাথা নামিয়ে প্রণাম করছিলাম ওরকম প্রণাম করছি, তুমি আমায় বলছো তোর কোনো ভয় নেই, আমি তোর সাথে আছি। উপকার হয়েছে মা? এবং তারপর থেকে মা সবই আমাদের মা যা যা আটকে ছিল আমরা আস্তে আস্তে হচ্ছে মা, আমাদের যা কিছু কাজ আটকে ছিল মা। এবং মা একটা কথা বলি, ক্যামেরার সামনে তো সব কথা বলা যায় না, সেটা তুমি জানো, তুমি মা অন্তর্যামী বুঝতেই পারছো আমরা কেন এসেছি। তুমি একটু মাকে নিবেদন করো মা, তোমাকে দরজা খুলেছিলেন, তুমি ঘুমাচ্ছিলে, যে সেদিন তোমার সঙ্গে দর্শন হয়নি মা, আমরা ওখান থেকে চলে গেছি, বাবার হাতে কি সামান্য টাকা দিয়ে গেছিলাম। আমাদের মা যখন আমরা মাকে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, মাকে ডেকেছি মা, আমি যেইভাবে ডেকেছি আমার মানে মা, আমি যত দূর থেকে এখানে
এসেছি মা, মানে আমি একটা ছোট্ট উদাহরণ বলছি মা, মানে যারা টোটো চালায় কাকু বলি দাদা বলি তারাও আমাকে এতটা আপন করে সাহায্য করেছে মা, মানে আমি সেটা মায়ের মানে মা আমি একটা ছোট ঘটনা বলছি মা, আমি যখন মানে অনেক কটা ব্যাগ নিয়ে শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি যাচ্ছিলাম আমার অনেক ভারী ভারী ব্যাগ ছিল, আমি ট্রেন বাস সব মিস করে গেছি, যখনই মাকে দেখাচ্ছি এমন ভাবে তো যাবো না মা, শোনো লাস্টের গাড়িতে যাবো মা, হ্যাঁ স্টেশনে গেছি আমরা প্ল্যাটফর্মটা চিনি না, আমরা অনেকগুলো পাল্টে পাল্টে যেতে হবে মা, একটা এইটুকু ছোট্ট বাচ্চা ছেলে কোথা থেকে আসলো, হ্যাঁ মা গায়ের রংটা ময়না দাঁতগুলো সাদা, তো এসে আমরা বলছি তোমরা অমুক জায়গায় যাবে আমাদের জায়গার নামও বলে দিচ্ছে মা, হ্যাঁ তো আমরা বলছি হ্যাঁ এখন মা আমাদের গায়ে কাটা দিচ্ছে, বলছে আমি বলছি হ্যাঁ বাবা যাবো রে ভাই গাড়ি কোথায়, চলো চলো ট্রেনটাকে দাঁড় করিয়ে রেখেছি তোমাদেরকে না নিয়ে যাবে না, গেলাম মা টিকিট কাটলাম, ও আমার ছিদিন মা বৃষ্টি অথচ বৃষ্টি হলো না মা, ট্রেনে আমাদেরকে তুলে দিল, ও মা পয়সা চাইনি, আমি বলছি কি বাবা আমার তো স্বামী মরে গেছে তোকে কোথা থেকে দেবো, আমরা স্বপ্ন দেখেছি আমার দিদি যে এই মন্দিরে আমরা এসেছি এবং অনেক ভিড় আর ও দূর থেকে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, যারা একবার আসেন তারা অনেকবার আসেন মায়ের কাছে, এই মা উপকার পেয়েছে মায়ের কাছে, একদম মা কাউকে নিরাশ করেন না, মা কিছু না কিছু দেন, এই মা অনেকবার এসেছেন, মা কবার এলাই নিয়ে কোথা থেকে আসছে মা, ইলাম বাজার একবার সাদা উলি তুমি দাও সার্ভিস দিন।